বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ স্বপ্ন ও সাফল্যের মেলবন্ধন এই বিষয় ভিত্তিক বিষয়ে একটি চমৎকার বিশেষ টক শোতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রিধি আমরা প্রতি বছর দেখি বাংলাদেশের এই প্রাচ্য খ্যাত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ নিয়ে আমরা দেখি সেখানে হাজারো ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের স্থানকে আসলে কনফার্ম করবার জন্যেই কীভাবে যুদ্ধ করেন কিন্তু যেহেতু স্থান খুবই সীমিত সে কারণে কিন্তু আসলে অনেক বেশি ব্যর্থতা হয়ে যায় আর যারা স্বপ্ন দেখে সেই সাফল্যের স্থানে পৌঁছাবার জন্যে সেই স্বপ্ন এবং সাফল্য এই দুটোর মাঝখানে যিনি মেলবন্ধন করছেন সেরকম একজন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেই সাথে সাথে যারা সেই স্বপ্নকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে সফল হয়েছে সেরকম সফল শিক্ষার্থীরাও আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তাহলে চলুন তাদের শুরুতে আমি পরিচয় করিয়ে দিই এই যে ভর্তি যুদ্ধের স্বপ্ন এবং সাফল্যের মাঝখানে সেতু বন্ধন করে চলেছেন উনিশশো সালে যিনি এই যুদ্ধের একজন যোদ্ধা ছিলেন সেই যোদ্ধা থেকে তিনি এরপর হয়েছেন সহযোদ্ধা প্রত্যেকটি যোদ্ধাকে তিনি সহযোগিতা করেছেন যুদ্ধক্ষেত্রে কিভাবে সফল হতে হবে জয়ী হতে হবে সেরকমই একজন সফল মানুষ আমরা আজকে খুবই গর্বিত এবং আনন্দিত স্যারকে আমাদের সাথে পেয়ে ইউসিসি গ্রুপের চেয়ারম্যান এবং যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে একজন সিনিয়র সিনেট সদস্য হবার গৌরব অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ হালিম পাটওয়ারি টিটু সেই সাথে সাথে দর্শক চলুন আমরা পরিচিত হয়ে এই যে ভর্তি যুদ্ধে গত দু হাজার আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষে যেই যোদ্ধারা সফল হয়েছেন যুদ্ধে তাদের স্থানটি তারা একদম অর্জন করে নিয়েছেন তাই না সেই বিজয়ী যোদ্ধারা তাদের সাফল্যের গল্প বলবেন এবং এবছর এই দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে যারা যুদ্ধ করতে যাচ্ছেন কিভাবে সফল হবেন তাদের জন্য কিন্তু একটু বিশেষ টিপস দেবেন আমাদের এই স্থান অধিকারকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই সফল ছাত্রছাত্রীরা পরিচয় করিয়ে দিই শুরুতেই লেডিস ফার্স্ট মিম থেকে আমরা পরিচয় শুরু করি মিম আসসালামু আলাইকুম আমি ইসরা জলিল মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই উনিশ শিক্ষাবর্ষে খো ইউনিট থেকে প্রথম স্থান অধিকার করেছি এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছি আসসালামু আলাইকুম আমি শেখ মিরাজুর রহমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু আঠারো উনিশ শিক্ষাবর্ষে খ ইউনিট বিজ্ঞান থেকে প্রথম স্থান অধিকার করেছি আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছি বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত রয়েছি আসসালামু আলাইকুম আমি মারুফ খান সোয়েব আমি দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে চতুর্থ স্থান এবং ঘ ইউনিটে ষোলোতম স্থান অর্জন করেছি এবং বর্তমানে আমি গ ইউনিটে ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করছি আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ হোসেন আমি দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করি এবং বর্তমানে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অধ্যয়নরত আছে আসসালামু আলাইকুম আমি আবদুল্লাবু জিহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গয় ইউনিটে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করি আমি এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি কংগ্রেচুলেশনস তোমাদেরকে অনেক অনেক শুভকামনা তো সেই সাথে সাথে স্যার আছেন আমি আছি মানে সবাই ইউসিসি পরিবার কিন্তু সবাই একটা বড় পরিবারের সদস্য তো এই সদস্যরা মিলেই আসলে এবছর যারা এইচএসসি শিক্ষার্থী আছেন এরপর তো ওরা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করবেন এই ভর্তি যুদ্ধের জন্য যে প্রিপারেশন নেবেন সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই একসাথে হওয়া যদি আমি মিম মেরাজ তোমাদের কথা বলি যে স্বপ্ন তো দেখেছিলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব জি জি তো সেই স্বপ্নকে সফল করবার জন্য কি কি করেছিলে আমার মামা ঢাকা ইউনিভার্সিটিতে আমার যে পড়াশোনা এলএলএমএ এল বি এলএলএম ঢাকা ভার্সিটি থেকেই করেছেন তো ওনার স্বপ্ন ছিল যে আমি ওনার মতো যেন আইন বিভাগে আইন বিভাগে পড়াশোনা করতে পারি তো ওনার এই স্বপ্ন থেকে আস্তে আস্তে এটা কখন আমার স্বপ্ন হয়ে যায় আমি ট্যাপারি কিন্তু আমার কথা ছিল যে আমি যদি পড়াশোনা করি আইন বিভাগেই পড়াশোনা করব তো স্বপ্ন পূরণ করার জন্য যেভাবে উনি আমাকে মেন্টরিং করেছেন উনিও আমাকে যেভাবে বলেছেন আমি ওনার পথ ওনার দেখানো পথই অনুসরণ করেছি তো যেটা বলবো যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া রীতিমতো একটা যুদ্ধের বিষয় কারণ এখানে আসন খু আসন সংখ্যা খুবই সীমিত এবং সীমিত প্রত্যেকটা আসনের জন্য প্রায় পনেরো থেকে পঞ্চাশ জনের মতো আসন ভেদে যুদ্ধ করতে হয় নিজের স্থানটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা স্টুডেন্টেরই নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য এ অন্যান্যদেরকে হারিয়ে তারপর নিজের জায়গা দখল করতে হয় তো এটা যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম না বর্তমানে জেনারেল মোটরসের সিইও মেরি বাড়ার কথা বলবো তো ওনার একটা উনি স্ট্যানফোর্ডে একটা ইন্টারভিউ বলেছিলেন যে অল্প লোভ মন্দ নয় তো ওনার এই কথাটা আমার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করে যে আসলে অল্প লোভ মন্দ নয় তো আমারও একটা লোভ ছিল যে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই এবং আমি চেয়েছিলাম যেন প্রথম দশ প্রথম দশ বিশ জনের মধ্যে থাকতে পারি তো ওই স্বপ্নকে মাথায় রেখে আমি পড়াশোনা করেছি এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে ওই অবস্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তো আমিও অন্যান্য সবাইয়ের প্রতি বলবো যে আমাদের ওনার মতো ওনাদের মতো হতে হবে আমরা ওনার আমরাও কিছু করতে চাই এবং ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হয় তো উনার আমাদের মতো যদি হতে চাও তাহলে পরিশ্রম করতে হবে এবং ওইটাকে মাথায় রেখে যেন এগিয়ে যায় আচ্ছা ধন্যবাদ আমি একটু আসতে চাই যে শুধু স্বপ্ন থাকলেই আসলে হবে না বাস্তবায়নের জন্য আসলে কিছু উপায় আছে সেই করণীয়গুলো কি যদি বলি যে যে এই যারা সামনে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন এই যোদ্ধাদের জন্য আসলে আপনি কি বলবেন কি কি করণীয় আছে ধন্যবাদ রিদি আপনি যথার্থেই বলেছেন যে যুদ্ধে যেতে হলে সেখানে ভালো প্রস্তুতির প্রয়োজন এবং ভালো প্রস্তুতি না থাকলে সেই যুদ্ধে জয় লাভ করার কোনো সম্ভাবনাই থাকে না তো আমি যেই কথাটা সময় বলে থাকি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে মৌলিক কয়েকটা জিনিসের প্রয়োজন ফার্স্ট অফ অল একটা ভালো রেজাল্ট থাকা প্রয়োজন কারণ একটা নির্ধারিত রেজাল্ট না থাকলে সেখানে আবেদনে করা যায় না এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হলো শুধু রেজাল্ট থাকলে হবে না তাকে তাকে মেধাবী হতে হবে রেজাল্ট এবং মেধা এক জিনিস নয় রেজাল্ট এক জিনিস মেধা আরেক জিনিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন রেজাল্টের পাশাপাশি সেগুলো মেধা কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রেজাল্টের পাশাপাশি ভালো মেধা অর্জন করতে ব্যর্থ হচ্ছে কারণ এটার কারণ হলো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু সাজানো হয়নি আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু সুবে তৈরি হয়ে আসেনি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন যে আমরা মেধাবীদেরকে নেব কিন্তু মেধাবী তো তৈরি হচ্ছে না মেধাবী মেধাবী হয়ে তারা আসতে ব্যর্থ হচ্ছে তারা তার রেজাল্ট নি আসছে তো সঙ্গত কারণে কিন্তু আমরা এই যে সময়টুকু পাচ্ছি কয়েকটা মাস সময় পাচ্ছি পরীক্ষার পরে এই সময়টাকে আমরা চেষ্টা করছি রেজাল্টের পাশাপাশি তাদেরকে যতটুকু সম্ভব মেধাবী হিসাবে তৈরি করতে ধন্যবাদ স্যার আচ্ছা এই যে তোমরা সফল হয়েছ মিরাজ তুমি তো প্রথম স্থান অধিকার করেছো ঘ ইউনিটে তো এ তোমার কি মনে হয় যে এই মেধাটা অর্জন করতে হলে কি করতে হবে বা তুমি কিভাবে এই মেধাটাকে আয়ত্ত করেছ বা অর্জন করেছো ধন্যবাদ আপু আসলে স্যার যেটা বলেছেন স্যারের কথার সাথে আমি পুরোপুরি একমত যে শুধুমাত্র আমরা যখন রেজাল্টের দিকে লক্ষ্য করে যখন পড়াশোনা করি বা আমাদেরকে পড়াশোনা করানো হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রেই মেধাটা পিছনে পড়ে যায় যে ক্ষেত্রে রেজাল্টটা এগিয়ে যায় কিন্তু মেধাটা ততটাই গয় না তো সেই ক্ষেত্রে স্যারের বক্তব্য হচ্ছে রেজাল্টের সাথে সাথে আমাদের মেধাটাকেও শানিত করতে হবে এখন মেধা শানিত করা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রতিটি মানুষ কিছু মেধা নিয়ে জন্মায় কিন্তু সে সেই মেধাটা যদি চর্চা না করে তাহলে সেই মেধাটা আর পরে কাজ করে না অর্থাৎ সে সেই মেধাটুকু যেটুকু সে অর্জন করেছিল বা তার ছিল সেটুকু সে হারিয়ে ফেলে আমার কাছে এই মূল মন্ত্রটা হচ্ছে পরিশ্রম যত বেশি পড়াশোনা নিয়ে পরিশ্রম করব। তত বেশি আমার পড়াশোনার প্র্যাকটিস হবে তত বেশি আমার জ্ঞান অর্জন হবে আর আমি যতটা আমার ব্রেনকে ইউজ করবো আমার মেধা ততটাই বাড়বে তো বেশি পরিশ্রম করতে হবে অনেকে আবার একটা জিনিস বোঝে যে বেশি পরিশ্রম মানে আসলে কর্মঘন্টার মতো যে কত ঘন্টা তুমি দিনে পড়ছো আর আমাকে ওই প্রশ্নটা অনেকেই করেছে যে ভাইয়া চান্স পেতে হলে কত ঘন্টা করে পড়বে আমি তাদেরকে বলি যে অনেকটা সময় নিতে তোমরা পড়বেই কিন্তু পড়ার ব্যাপারটা টেকনিক্যাল হতে হবে যারা পড়ার ব্যাপারে যতটা টেকনিক্যাল হবে এবং যত বেশি এফোর্ট দেবে প্রচেষ্টা করবে তাদের মেধা ততটাই বাড়বে বলে শিক্ষা ব্যবস্থার পদ্ধতিগত পরিবর্তন পরিবর্ধন হচ্ছেন নীতি নির্ধারকরা করছেন ওনারা কিন্তু ওনাদের মতো পরিবর্তন করে যাচ্ছেন কিন্তু এই পরিবর্তনের গিনিপিক কিন্তু হচ্ছেই আমরা শিক্ষার্থীরা এক একটি বছরে এক একটি শিক্ষাবর্ষে এক এক রকম নিয়ম এক একভাবে পরীক্ষা হ্যাঁ এবং সেটা কিন্তু ফেস করতে হচ্ছে এবং সমস্যার মধ্যে দিয়েই উত্তীর্ণ হতে হচ্ছে যুদ্ধক্ষেত্রকে পার করতে হচ্ছে শিক্ষার্থীদেরকে তোমার কাছে কি মনে হয় যে এই যে এম সি কিউ এই সিস্টেম করে এখন তুমি কিন্তু স্থান অধিকার মেধা তালিকায় আছো এখন এই এক বছরে তোমার কাছে কি মনে হয় যে তোমার রাইটিং অ্যাবিলিটি বা তোমার অ্যাবিলিটি কি যে তুমি কি এই সিস্টেমটা থাকলে তোমার কাছে কি মনে হয় যে তুমি আরো বেশি ডেভেলপড হতে বা প্রথম বর্ষে তুমি আরও ভালো করতে পারতে তোমার সাজেশন বা তোমার মতামত কি ধন্যবাদ আবু আসলে আমাদের বাংলাদেশের একটা বিষয় হচ্ছে যে আসলে ঘন ঘন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ফলে অনেকগুলো সমস্যা হতে পারে যেমন একটি স্টুডেন্ট সে দশ বছর কি বিশ বছর একটি শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছে তারপরে যখন হঠাৎ করে কোনো একটা পরিবর্তন আনা হয় অবশ্যই এটা ছাত্র বা ছাত্রীর জন্য মঙ্গলজনক নয় তো এটা বিষয় হচ্ছে যা অনেক স্টুডেন্ট আছে যারা মেধাবী কিন্তু তাদের হাতের বা রাইটিংটা ফাস্ট না হওয়ার কারণে তারা কিন্তু পেছিয়ে যাবে এখানে আর গ্রামাঞ্চলে রাইটিং বেশি গুরুত্ব দেওয়া হয় না সুতরাং যারা গ্রামের স্টুডেন্ট তারা অধিকতর ভালো মানে আউট থাকা সত্ত্বেও হ্যান্ড রাইটিং এর কারণে তারা অনেক পিছিয়ে যাবে তো হঠাৎ করে পরিবর্তন হলে ছাত্র বা ছাত্রীর জন্য অনেক খারাপ একটা দিক আচ্ছা প্রশ্ন ছিল যে এই যে এক বছর পড়ছো তোমার কাছে কি মনে হয় যে রাইটিং এবিলিটি ছাড়াই তো তুমি মেধা তালিকায় স্থান পেয়েছো এবং তুমি একটি বছর পড়ছো তোমার কি মনে হয় যে তুমি খুবই কি সমস্যার সম্মুখীন হয়েছো আসলে আমি হচ্ছে সে সমস্যা বলতে গিয়ে আমার রাইটিং আমিও অনেক আগে থেকে মানে হাতে লিখে অভ্যস্ত কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা হাতে লিখা ফার্স্ট না করার কারণে পরীক্ষায় অনেক মার্কস কম পায় তো ইউনিভার্সিটির এখানে বিষয়টা মার্কসের একটা বিষয় আছে কারণ এখানে এক মানে এক মার্কের জন্য কিন্তু অনেক সিরিয়ালটা প্রথম দিক প্রথম দিকে হয়তো এক মার্কের জন্য বিশ কি তিরিশ থাকবে সিরিয়াল কিন্তু যত দূরে যাওয়া হবে মার্কের জন্য ডিফারেন্সটা তত বাড়তে থাকবে তো এমনও হয়েছে যে এক মার্কের জন্য হয়তো এক হাজার বা পনেরোশো এমনও সিরিয়ালটা পিছিয়ে গেছে আমি তোমার কথা সূত্র ধরে বলি তুমি যদি একটা সেন্টেন্স লিখতে না জানো তাহলে তো তোমার এই লেখাপড়ার কোনো 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 মূল্য থাকে না এটা তো সবার ক্ষেত্রে না এটা এটা বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে নিশ্চয়ই তাকে তাকে বিদেশি বই পড়াশোনা করতে হবে ভালো বই তাকে পড়াশোনা করতে হবে আর সেখানে বাংলা বই থাকবে না তার যদি সে রাইটিং এবিলিটি না থাকে তাহলে সে কোনো বই বুঝবে না সে একটু আপনারা যাই মারুফের কাছে তুমি দুটো ইউনিটে চান্স পেয়েছো তো এখন তুমি কিসে পড়ছো এখন আমি গ ইউনিটে ফাইন্যান্স বিষয় অধ্যয়ন আচ্ছা এই যে গ আর ঘ দুটি ইউনিট তুমি চান্স পেলে এই দুটোর মধ্যে তুমি একটি কি বেছে নিলে রাইট মানে কেন বা কিভাবে কি কারণে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি মূলত বেছে নিয়েছি এই কারণে যে আমি এই সিদ্ধান্তটা আমার ক্লাস নবম শ্রেণীতেই নেওয়া হয়ে গেছে আমি জীবনকে কোন দিকে নিয়ে যাব এবং কি বিষয়ে অধ্যাপনা করব তো যেহেতু আমি ব্যবসায় শিক্ষা পূর্ব থেকে অধ্যয়ন করছি অথবা আমি চাইনি যে অন্য কোনো সাবজেক্ট মানে ব্যবসায় শিক্ষার সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্টে যেতে সো এটা আমার ডিসিশনটা আগেই নেওয়া হয়ে গেছে ভেরি গুড সো আমার মনে হয় যে নিউ জেনারেশন যারা এবার পরীক্ষা দেবে ওদের জন্য এটা জানা খুব জরুরি যে গোল একদম ফিক্সড থাকতে হবে ইউ হ্যাভ টু বি সর্টেড দ্যাট হোয়াট ইউ ওয়ান ডু এবার যারা পরীক্ষা দেবে এই দুইটা ইউনিটি তারা চান্স পেতে চায় এবং এই মেধা তালিকায় নিজ তোমার ছবি যেখানে আছে এরকম ওর ছবিটাও দেখতে চায় তো ওকে কি করতে হবে প্রথমে আমি বলতে চাই যে স্বপ্ন দেখানোটা খুবই সহজ কিন্তু সেই দেখানোর পথে হাঁটতে হবে আমাকেই তো এবং আমাকেই আমার মেন্টর হতে হবে এই ক্ষেত্রে আমাকে যেই সাহায্য করুক না কেন সেটা মুখ্য বিষয় নয় আমাকেই পরিশ্রম করে সেই পথটা এগোতে হবে তো আমার বিষয়টা আমি বলতে চাই যে আমি সেরকমভাবে কোনো মেন্টর বা এরকম কিছু পাইনি আমাকে নিজেকেই পরিশ্রম করে নিতে হয়েছে সব কিছু এবং আমি একমত যে এইখানে আসলে সব কিছু বিস্তারিতভাবে পরীক্ষার খাতায় লেখার কোনো সুযোগ নেই টেকনিক্যালি পড়তে হবে এবং প্রশ্নগুলো টেকনিক্যালি থাকবে তো সেই অনুযায়ী সলভ করতে হবে আর এবার যেহেতু নতুন একটা বিষয় অ্যাড হচ্ছে রাইটিং অ্যাবিলিটির ব্যাপারে কিছুটা থাকতে পারে এবারে ভর্তি পরীক্ষায় তো আমি বলবো যে হ্যাঁ এটা খুব কঠিন হবে না যেহেতু আমরা এইচএসসি এসএসসিতে এই বিষয়গুলোর উপরে পড়াশোনা করছি আর এর পূর্বে যে বিষয়গুলো ছিল শুধু ছিল তো এই এটা আমি মনে করি যে একটা সমন্বয় ঘটছে এটা খুবই ইতিবাচক হিসেবে আমি দেখতে চাই আমরা একটা ইমতিয়াজের কাছে যাই ইমতিহাসকে আমি আসলে আমার যেটা প্রশ্ন যে অনেক সময় আমরা বলি যে এই যে সমন্বিত ভর্তি পরীক্ষা যেটা আশি আশি এবং করে অনেক কিছু কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার সমন্বিতভাবেই কিন্তু এই সিস্টেমেই পরীক্ষাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন সমন্বিত ভর্তি পরীক্ষার এই যে সিস্টেমটা আমরা সাপোর্ট করছি না বা কেন আমাদের সাপোর্ট করা উচিত তোমার কাছে কি মনে হয় আমার তোমাকে দেখে খুব বিজ্ঞ বিজ্ঞ টাইপ লাগছে আমার এই জন্য প্রশ্নটা তোমাকে করেছি যে তুমি এইটার খুব ভালো করে একটু উত্তরটা দিতে পারবে ধন্যবাদ আপু আপনি যেটা বললেন আমি মনটা বিজ্ঞান ছোটবেলা থেকেই চুপচাপ চুপচাপ থাকি আচ্ছা আচ্ছা যেটা বলছেন ওইটাতে আসি ওইটা আসলে বিষয়টা প্রধানত হচ্ছে নীতি নির্ধারকদের ব্যাপার ওইটা একান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা কোন পদ্ধতির পরীক্ষা নেবেন কিন্তু আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি আমি সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে আসলে

প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানে স্টুডেন্ট নিতে পারি না কিন্তু আবার সমন্বিত ভর্তি পরীক্ষার কথা কেন আসতেছে সেটা হচ্ছে স্টুডেন্টের কষ্ট হয় অনেক জার্নি করা লাগে অনেক টাকা হয় এই জিনিসটা অবশ্যই একটু কর্তৃপক্ষ যদি সচেতন থাকে তারা জিনিসটা কমায় আনতে পারে তারা হয়তো একই দিন পরীক্ষা রাখলো না একটু গ্যাপ দিয়ে পরীক্ষা রাখতে পারে জিনিসটা আসলে আলটিমেটলি কর্তৃপক্ষের উপরে ডিপেন্ড করে আবার মেডিকেল নিতেছে ঠিক আছে কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনেকটা প্রায় সেম ভ্যালু আমি খুব বেশি জানি না যেহেতু আমি কমার্সের বাংলাদেশে একই রকম আমি আমি ওর কথার সূত্র ধরে তোমার সাথে আমি একমত আসলে বিষয়টা হইছে এমন যে এসএসসি পরীক্ষা আমরা সারা সমগ্র বাংলাদেশে নিচ্ছি এটা একটা এক্সাম্পল এসএসসি পরীক্ষা সমগ্র বাংলাদেশে নেওয়া হচ্ছে এটা একটা এক্সাম্পল আমাদের এখন জেএসসি হচ্ছে পিএসসি হচ্ছে সবই কিন্তু একই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে হচ্ছে না বাট এখানে এটা সম্ভব না কেন এখানে সম্ভব না এই কারণে এখন বাংলাদেশে বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা উনপঞ্চাশটি আমার জানা মতে আর প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা হলো একশো তো তিনটি তো এখন এই একশো তিনটি ইউনিভার্সিটির মান কিন্তু একশো তিন রকম একশো তিনটি ইউনিভার্সিটির সাবজেক্ট কিন্তু হাজার হাজার রকম একটা ইউনিভার্সিটির সাথে আটটা ইউনিভার্সিটির খুব একটা অনেক ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্য বা কনসিস্টেন্সি কিন্তু বিধান করছে না এখানে এই সাবজেক্ট আছে সেখানে ওই সাবজেক্ট নেই এই যে এই যে অনেকগুলো হাজার হাজার রকমের সমস্যা চলে আসবে এই সমস্যাগুলি কোনো সমাধান নেই যেহেতু সমাধান নেই সেহেতু আমাদের জন্য আমাদের দেশের জন্য এটার এই সমন্বিত পদ্ধতিটা ভেরি ভেরি ডিফিকাল্ট জিহাদের কাছে যেতে চাই যারা এবার ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য তোমার টিপস কি হবে সবাই বলেছেন একটি বিষয় যে মেধার চর্চা করতে হবে তো এই কথাটা গুরুত্বপূর্ণ এই কারণেই আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে এটা যদি আমরা যদি সময় মেধার চর্চাটা না করতে থাকি তাহলে একটা সময় এই জিনিসগুলো হারিয়ে যায় ব্রেন থেকে আমরা যখন কোচিং এ ক্লাস করতাম তখন অনেক টিচার ছিলেন যারা সব সময় আমাদেরকে তারা পড়ালেখার প্রতি কম গুরুত্ব দিতেন তারা জিনিসটা চাইতেন দিতেন আমাদেরকে যে লেখাপড়াটা তোমার সব সবসময় চালিয়ে রাখতে হবে কোনো গ্যাপ যেন তোমার পড়ালেখায় না পড়ে সো এই জিনিসগুলোর দিকে আমাদের একটু এইখানে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে দ্যাটস নট ইম্পর্ট্যান্ট সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে নিজের মন মনের মধ্যে একটা সাহস রাখতে হবে আমার মনে খুব ভালো একটা টিপস আমরা পেয়েছি যে খুব বেশি পরিশ্রম করতে হবে এমন কোনো কথা নাই সাহস রাখতে হবে আর আমার কাছে মনে হয় যে অবশ্যই সাহস রাখতে হবে এবং আমি পারবো না বা হবে না ইম্পসিবল বলে অসম্ভব বলতে ফিতিবিতে কিছু নেই আপনাকে যদি বলি যে এই যে শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমাদের শিক্ষা গুরু হিসেবে আপনি কি আসলে সাজেশন দেবেন ওদেরকে আসলে কি করতে হবে এটা দিয়ে আমরা আসলে শেষ করব আমাদের আসলে অধ্যবসায়ের বিকল্প নেই অনুশীলনের বিকল্প নেই চেষ্টার এটা ইউনিভার্সাল ট্রুথ এটাও থাকতেই হবে ফার্স্ট অফ অল যারা আমাদের শিক্ষার্থী আগামী দিনে আসবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় আমার প্রথম প্রথম বক্তব্য থাকবে যে তোমরা পাবলিক ইউনিভার্সিটি চয়েস করো ফার্স্ট অফ অল যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি টার্গেট করো এখন পাবলিক ইউনিভার্সিটি যখন আসবে তখন নিঃসঙ্গত কারণেই ঢাকা ইউনিভার্সিটির কথাই সবাই আগে আসবে তারপর তুমি ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি আরেকটা ইউনিভার্সিটি টার্গেট করো সেকেন্ড চয়েস হিসাবে জাহাঙ্গীরনগর আছে এখানে জগন্নাথ আছে এখানে রাজশাহী আছে খুলনা আছে এখানে অনেকগুলি ইউনিভার্সিটি আছে ভালো ভালো সেই ইউনিভার্সিটিগুলি সেকেন্ড সয়েজ থার্ড সয়েজ ফোর্থ সয়েজ ফিফথ সয়েজ এইভাবে মিনিমাম মিনিমাম পাঁচটা সয়েজ রাখো পাঁচটা সয়েজ রাখলে আমার মনে হয় পাঁচটা জায়গায় পরীক্ষা দিলে আমি কোনো না কোনো একটা ইউনিভার্সিটি তোমার ভালো করার যথেষ্ট সুযোগ থাকে যে কোনো একটা ইউনিভার্সিটির প্রতি আসলে ডিফেন্ড করা যায় না পড়াশোনা যদি করতেই হয় আমার মতে পাবলিক ইউনিভার্সিটি করাই উত্তম কিছু শেখা যাবে আমরা বলি যে পাবলিক ইউনিভার্সিটিতে যদি ওই বারান্দা দিয়েও কেউ হাঁটে তাও সেখান থেকে অনেক কিছু শিখে একটা পাবলিক ইউনিভার্সিটি গিয়ে যদি সে বটতলায় আমতলায় গাপতলায় বেলতলায় ঘুরফাক খায় তাও সেখান থেকে সে অনেক কিছু শিখতে পারে অনেক কিছু শেখার সুযোগ আছে এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে সেখানে এই এসএসসি বা এসএসসি পরীক্ষায় পাশ করাররা যত কঠিন তার সাথে হাজার হাজার গুণ বেশি কঠিন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকে থাকা একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাও এটা সো টাফ বিকজ এসএসসি বা এসএসসি পরীক্ষায় লক্ষ লক্ষ অংশগ্রহণ করে লক্ষ লক্ষ পাশ করে লক্ষ লক্ষ উত্তীর্ণ হয় কিন্তু এখানে লক্ষ লক্ষ অংশগ্রহণ করবে কিন্তু এখানে আসন সংখ্যা সীমিত যেহেতু আসন সংখ্যা সীমিত দিস ইজ হোয়াই তোমাকে কম্পিটিশনের মোকাবেলা করতেই হবে আর এই কম্পিটিশনের মোকাবেলা করতে হলে তোমাকে ওই যে বলছে টেকনিক্যাল তোমাকে হইতে হবে টেকনিক্যাল এই অল্প সময়ের মধ্যে এত বিশাল একটা সিলেবাসকে এখানে শেষ করা বা আয়ত্ত করা দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট অতএব যেই স্টুডেন্ট যত বেশি সিরিয়াস থাকবে এবং সেই স্টুডেন্টের পাশাপাশি আমাদের সম্মানিত যারা বাবা মা আছেন সেই বাবা মারা যে যদি একটু সিরিয়াস হন এবং তাদেরকে প্রতি একটু টেক কেয়ার করেন তাদের প্রতি নজর দেন তারা আসলে কী করতেছে সত্যি কি তারা তাদের রুমে বসে পড়াশোনা করতেছে নাকি তারা ইন্টারনেট জগতের মধ্যে কি হারিয়ে গেছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে এটা যাতে না হয় এই জন্য আমি স্পেশালি আমাদের গার্ডিয়ানদের প্রতি আমার বক্তব্য থাকবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই সব বিষয়গুলি ভালোভাবে দেখবেন এবং তাতে করে যাতে করে আপনাদের সন্তানরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে যে ভালো কিছু হবে তা কিন্তু নয় আপনার এই সন্তানরা যত ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হইতে পারে আলোকত মানুষ হইতে পারে আমাদের ভালো রেজাল্ট চেয়ে আলোকত মানুষ হওয়াটা বেশি জরুরি ধন্যবাদ স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসবার জন্যে আশা করছি একটু হলেও এবছর যারা এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তোমাদের অবশ্যই বুঝে গেছো আসলে কিভাবে, তোমরা এই মেধা তালিকায় গ্রহণ করতে পারবে ওদের স্থান তোমরাও নিতে পারবে আর এই ভর্তিযুদ্ধে জয়ী হবে আমি দিদি আজকে বিজয় নিচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখবার জন্যে আর শেষে বলতে চাই যে ইউসিসি পরিবারের সক্রিয় সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু যারা ছাত্রছাত্রী আছেন তাদের যে মেধা মনন শানিত হচ্ছে আরও শানিত হোক তাদের এই দীপ্ত পদচারণায় মুখরিত হোক এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় এটিএন বাংলার সাথেই থাকবেন কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ